আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট। অনেকে জানেন এই পেয়ারাটা একটু ছোটো হয়, এটার মানও ভালো, তার কারণে এটা ছোটো হওয়ার কারণে বাজারজাত করতে খুবই খুবই ভালো। সবাই এটা কিনতে পারে। তো এটার পেয়ারাটা যেভাবে ধরে আছে, এর চাইতে আরও বেশি ধরতে চাইলে ধরাতে চাইলে এই দেখেন পেয়ারা আর পেয়ারা আর গুটি আছে, সেক্ষেত্রে আপনাকে সুন্দর করে হচ্ছে ছাঁটাই করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে ছাঁটাই করতেছে, সুন্দরভাবে এরকম ছাঁটাই করে দিলে এবারে দেখবেন এর থেকে সাইড থেকে কুশি বেরোবে, আর কুশির থেকে হচ্ছে আপনার ওখান থেকে ফুল বেরোবে। এই দেখেন, এটা আগের থেকে, এটা আগে কাটা ছিল, এই দেখেন ফুল বেরিয়েছে, দেখছেন তো? পেয়ারার কাটিংয়ের ক্ষেত্রেও বেশ কম আছে, সেটা বুঝতে হবে, দক্ষ মানুষও লাগবে। তো দক্ষ মানুষদের কাটলে কিন্তু হচ্ছে আপনার ফুলটা খুবই ভালো বেরোয়। আর এটা এমন কোনো কাজ না, মন্তন না, যে এটা আসলে শিখতে হবে, দেখলেই হবে, ঠিক আছে? এটা দেখলেই হবে, সমস্যা নাই। তো যে গোল্ডেন এইটের কথাটা বলছিলাম, গোল্ডেন এইট হচ্ছে আপনার পেয়ারার জগতের ভিতরে সবচেয়ে মিষ্টি পেয়ারা। এটা সাদা মতন হয়, বেশি বড় হয় না। অনেকে আছে বড় বড় পেয়ারা দেখা যাচ্ছে আপনার একটাই 1 কেজি হয়ে যায়, কিন্তু আসলে একটা পেয়ারা কখনো কারো বাসায় নিয়ে যাওয়া যায় না। যদি 4টা পেয়ারা 1 কেজি হয়, সেক্ষেত্রে আপনার নাক বলবেন না 4টা পেয়ারা নিয়ে আসছে, আর 1টা নিয়ে গেলে বলবে যে 1টা পেয়ারা নিয়ে আসছে, সেখানে কিন্তু একটু ঝামেলাও আছে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ছোটো পেয়ারা গোল্ডেন এইট, এটা বাজারজাত করতে অনেক সুবিধা, অনেক ভালো। তো এটার পেয়ারাটা গাছে ফুল যা আছে তার চাইতে আরও 2 গুণ 3 গুণ বেশি করানোর জন্য, বেশি ফুল আসার জন্য কাটিং করা হচ্ছে। গোল্ডেন এইটের জাত, তারপরেও দেখবেন ফুল চলে আসবে অল্প দিনের ভিতরে। এখানে ঝুলে আছে প্রচুর পেয়ারা, এই দেখেন কি সুন্দর, এখানে প্রচুর পেয়ারা ঝুলে আছে, এই দেখেন বান্দরের মতন ঝুলে আছে, এখানে মেলা পেয়ারা, ঠিক আছে? তো এটা কাটিং করা শেষ, ফুলগুলো রেখে দিতে হবে। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এটা আপনারা হয়তো জানেন, আমাদের সাথে আপনারা যারা ভালো আছে উদ্যোক্তা, অনেক বাগান আছে, তারা ভালো জানে। এই দেখেন, এই যে ফুলটা আসছে না, এখান থেকে আপনার যখন কুশিটা কাটবেন বা কাটিং দেবেন, উপরে একটা গিট রাখতে হবে, সেই গিটটা হচ্ছে এটা, এই দেখেন এই গিটটা রাখতে হবে, এই যে আমার হাতের সামনে যে গিটটা আছে, একটা গিট রাখতে হবে মাথায়। আপনি যদি এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, অনেকে ভুলটা করবে, ঠিক আছে? এই দেখেন একটা গিট কিন্তু রাখা হয়েছে মাথায়, এই গিটটা রাখতে হবে, শুধু আন্তাজি কাটলে যে হবে তা না। তো সুন্দরভাবে আছে আপনার, এভাবে গোল করে রাখলে কিন্তু গাছও ভালো থাকবে, আবার হচ্ছে দেখা যাচ্ছে ফুলও আসবে। তো আমাদের এখানে প্রচণ্ড ড্রাগন চাষ করতেছে, তো পেয়ারার আবারটা আমাদের এখানে আসলে একটু কমে যাচ্ছে, অনেকে পেয়ারা নতুন করেও আবার করতেছে দেখি। তো সব ভ্যারাইটি থাক, হ্যাঁ, কোনটা আসলে উঠে যাবে আসলে বলা যায় না। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এর মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।